দেখানো হয়নি তোমাদেরকে, শেয়ার এই যে দেখো এই আমি একটা ইলেকট্রন আইডি নিয়ে এসেছি এরকম ছোট জিনিস দেখো দেখতে কি সুন্দর লাগে, কি দারুণ লাগছে না এটা, বেশ একদম ছোট্ট। তো স্নান ধান করে নিয়েছি, আর আজকে যে বৃহস্পতিবার সেটা আমার খেয়ালই ছিল না জানো তো, কালকেও পাপা আলু পটল দিয়ে করবো, কাঁঠালের আটি তো নেই, পাওয়া যায় না এখানে, ওই জন্য আলু পটল দিয়ে করবো, ওটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেল, আর দুধটাও প্রায় ফুটেই গেছে, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, 6:20 সময় উঠি বুঝলে, নয়তো ওই 8টার মধ্যে কমপ্লিট করতে হবে রান্না, আর ওই ঘ্যাট কোলটা কালকেই কেটে কুটে রেখেছিলাম, নয়তো অনেক টাইম লাগে, আধা ঘন্টা লেগে যায় কাটতে করতে। তো ওই যে দেখো 7:45 বাজতে যাচ্ছে, আর বেশি বক বক করবো না, তো চলো এবার কাটাকুটোগুলো করে নিই আর রান্না করবো। আর কালকে ডিম করেছিলাম, তোমাদের সাথে একদিন ভিডিও করি শেয়ার, আর একদিন করি না, তো সেই জন্য পরশু দিনও ডাল করেছি, আর ওর সাথে দেখেছিলে তো কী কী করেছিলাম, আজকেও তাই করবো, ডাল করবো, ঘ্যাট করে তরকারি করবো, আর আলু ভাজা করবো, আর তোজসোনাকে টিফিনে আজকে দেবো পরোটা আর আলু ভাজা, ও আলু ভাজা খেতে ভালোবাসে পরোটার সাথে, তো ওটাই দেবো, অনেক কাজ আছে, ময়দাও মাখতে হবে, তারপরে আবার ভাত রান্না 8টার মধ্যে কমপ্লিট করতে হবে, ওকে অল্প কটা ভাত খাইয়ে দিই, 7টার সময় তুলে ফিরিয়ে আসি, ও দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো, দিয়ে তারপরে 8:10 দিকে দু চার পাঁচ গাল যা ভাত খাই খাইয়ে দেবো, তারপরে এখন আবার ওকে স্নান করেও পাঠাচ্ছি, নয়তো আস্তে আস্তে লেট হয়ে যায়, ওই জন্য যাওয়ার সময় স্নান করে পাঠাই, আর যখন স্কুল থেকে আসে তখন গা হাত পাটা ধুয়ে দিই, একটুখানি ঠান্ডা হয়ে নেয় 15-20 মিনিট পরে, তারপরে গা হাত পা ধুয়ে দিই, নয়তো এসে স্নান করতে গেলে আরও দেরি হয়ে যাবে ওই জন্য। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, কাটাকুটোগুলো সব করে নিই, রান্নাবান্না টুকটাক একটু একটু শেয়ার করে দেবো, পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে দেখো আমার দুষ্টুটা ঘুমাচ্ছে, লাইটটা জ্বালিয়েছি, এই যে দেখো তোজসোনার দুধটাও ফুটে গেল, আর এখানে এই যে ঘ্যাটকোলটাও সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, কারণ কালো জল পুরো, তো এটা ভালোভাবে জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নেবো, আর এটা গুছিয়ে নেবো। এই যে দেখো আমার তো যে সোনা, আমার সোনাকে উঠিয়ে দিয়েছি, দেখো বসে বসে ঢুলছে, সোনা কিছু বলবো বাবু দুষ্ট, অত যে কিছু বলবা সোনা, বলে দাও একটু কিছু, আচ্ছা ঠিক আছে। আর এদিকে এই যে ডাল সিদ্ধ হচ্ছে, তো এই যে দেখো ঘাট পোলে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর শেয়ার করা হলো না, শেয়ার করা হলো না, এত গুঁড়ো কটা লেগে যায়, ওই যে দেখো 8টা বেজে গেছে, 7:10 চাপিয়েছি রান্না হয় বলো, এই যে দেখো এখানে ময়দা মেখে নিয়েছি, পরোটা করব, আর এখানে ডালটা এই যে প্রায় হয়েই গেল, সাতলে নিয়েছি, একটুখানি ফুটে যাক, আর এখানে তোমার ভাতটাও চাপিয়ে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি, তো আগে পরোটাটা ততক্ষণ করে নিই, তারপর আবার তোদেরকে খাওয়াতেও হবে অল্প কটা ভাত। এখন তোজোর তোজোর এই একটাই শুধু করে দেবো, আমাদের কিন্তু এখন করবো না, টাইম হবে না, তোমাকে না তোজোরটা করে দিই, তোমাকে খাওয়া ধর, 8:05 বেজে গেছে, দেখি এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিই। কিসের ডান্ডা, জানি না ওকে, জানি না, তাহলে ওঠে এনেছে হয়তো, তাহলে ওঠে এনেছে ওর কথা। তো এই যে এখানে তোজসোনার পরোটা আর আলু ভাজাটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর ওই যে ভাতটাও নিয়ে নিয়েছি, এই যে দু চার গাল ভাত খাইয়ে দেবো আলু ভাজা দিয়ে, এই শোনা চলে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে, ওই যে দেখো 8:10, 8:30-এর মধ্যে খাইয়ে কমপ্লিট করবো, তারপর আবার স্নান করাবো, এই তাড়াতাড়ি দে, কথা বললে শোনে না, বস তো তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি না,
তো তোজনাকে খাওয়ানো হয়ে গেছে, এবারে দেখি ওর টিফিন টিফিন গুলো গুছিয়ে দিয়ে যেগুলো সব যে যে লাগবে বের করে নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাচ্ছি। 1:25 বাজে, 5 মিনিটে ওর টিফিনটা জলের বোতলটা প্যাক করে দিয়ে দিয়ে স্নান করিয়ে দেবো, তারপর রেডি করে দেবো, 9:30 সময় বেরোবো। স্কুলে যেতে নাকি ওর ভালো লাগে না, বোর হয়ে থাকবে ঘরে বসে। চলো পরে কথা বলছি। আমি যাই, যাও। এই রুমালটা দিয়ে মুখ মুছবি আর খেয়ে দে, ওই ওতে যে রুমালটা আছে ওটা দিয়ে খাওয়ার পরে মুছবা, ঠিক আছে? মুখ টুক ধুয়ে আর এইটা দিয়ে ঘেমে গেলে মুছবা, বুঝতে পেরেছ? ঘাম এই রুমাল দিয়ে মুছবা আর খেয়ে দে ওই রুমাল দিয়ে মুছবা, যেন এই রুমালেই মুছবা না, তাহলে মুখ জ্বলবে। বাই। কোলে করে যাবে, মানে ছোট কচি বাচ্চা ধীরে হয়ে গেল, এখনো কোলে করে ধীরে বাচ্চা হয়ে গেল, এখনো কোলে করে। এত তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটা, বাপ রে বাপ, কি তাড়াহুড়োর মধ্যে যে করি কি আর বলবো, মানে সে পুরো মেশিনের মতো কাজ করে নি। 1 ঘন্টার মধ্যে 7:45 সময় কাটাকুটো করতে বসেছি, কেটে কুটে নিয়ে তারপরে তোমার রান্না চাপিয়েছি, আর রাত্রিবেলা যদি এবার কেটে কুটে রাখা যায় তাও ভয়, শুধু ঘ্যাট করে ডাটিগুলো কেটে রেখেছিলাম, তাছাড়া কিছু কাটা ছিল না, সব কেটে রাখা হয় না, ইচ্ছা করে না, কি বলতো? ওকে নিয়ে পড়াতে বসায় পড়িয়ে টড়িয়ে উঠি, তারপর যেদিন ভিডিও এডিট করা থাকে এডিট করতে বসি, তারপরে আর ইচ্ছা করে, ওই জন্য আর কেটে রাখি না, সকালবেলায় তাড়াহুড়ো করে করে নিই, হয়ে যায়, মানে একটু তাড়াহুড়ো বেশি করতে হয় এটাই। আর ওই পরোটা করলাম ওই জন্য আর একটু দেরি হয়ে গেল, হচ্ছে তোমার তাও তো আমাদেরটা মেখে রেখে দিয়েছি, এবার করবো, আর হচ্ছে কি তাড়াহুড়ো যে লেগে যায়। তো বেরিয়ে গেল, ওর পাপা অফিসে বেরিয়ে যাবে, তারপরে একটুখানি মানে একটু রিল্যাক্স হবে, তারপরে বাপরে বাপ, এক দাদা এখনো বেসিন, এক বেসিন বাসন রয়েছে, আগে দেখি পরোটাগুলো করে নিই, তারপর ওর ভাত টাত গুলো বেড়ে দেবো, তরকারি টরকারি গুলো ওখানে ঠান্ডা করতে দিয়ে দেবো, হয়ে গেছে অবশ্য তরকারি ঠান্ডা, ডালটা দিয়ে দেবো আর ভাতটা বেড়ে দেবো। 6:45 সময় কাটাকুটো করতে বসেছি, তারপর 7:05 কাটাকুটো শেষ, 7:00 কাটাকুটো শেষ হয়েছে, তারপর তোজোকে তুলেছি, 7:00 সময় তুলিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে খাওয়াতে খাওয়াতে 7:10, ও তো কথা বললে শোনে না, একবারে তো আসবে না, ডেকেই যেতে হবে হাজারবার করে। দিয়ে তারপর ওই খাইয়ে টাইয়ে 7:10 রান্না চাপিয়েছি, 8টার মধ্যে কমপ্লিট করেছি, বাপরে বাপ, তার মধ্যে তোমার কি কি করেছি, ভাত ডাল আলু ভাজা ঘ্যাট করে তরকারি, তারপরে তোমার পরোটা, ভাবো তাহলে সম্ভব 1 ঘন্টার মধ্যে, বাবা আমি যে কি তাড়াহুড়ো যে করি আমি জানি শুধু। তো দেখি 6টার সময় উঠতে ইচ্ছা হয় না, এমনিতে সারা আগে ধরো 7টায় উঠতাম, তো এখন 6:20 উঠি, 6টার সময় উঠলে আবার ঠিক হয়, উঠতে ইচ্ছা করে না, দেখি 6টায় উঠতে হবে, নাকি এত তাড়াহুড়ো করে আর পারা যাচ্ছে না বাবা, দমনি আর টাইম থাকে না। তো দেখি আগে পরোটা দুটো করে নিই 3টে, তারপরে হচ্ছে ওই বাসন কটা মাছ এখন বিছানা বিছানা গোছাবো, ঘর দুটো ওর পাপা আজকে ঝেঁটিয়ে মুছে দিল, এখনো বিছানা গোছানো আছে, এক গাদা জামা কাপড় কালকে রাখা রয়েছে, মেশিন চালিয়েছিলাম সেগুলো ভাঁজ করবো, অনেক কাজ আছে। চলো, তো এই যে দেখো এখানে বেলে নিয়েছি, ছোটটা গোল করেই বেললাম, আর ওগুলো পরোটার মতো ত্রিকোণ করে, চলো এগুলো ভেজে নিই। ছোট জিনিস দেখো দেখতে কি সুন্দর লাগে, কিস কি দারুণ লাগছে না, এটা বেশ একদম ছোট্ট। এই যে দেখো এখানে খাবার সব বেড়ে দিয়ে দিয়েছি, আর এই যে আমার পরোটাটা, এটা আমি একটু পরে খাবো, কিচেনটা আগে সাফ করে নেবো, আর এই যে দেখো বাসনগুলো দেখেই ভয় লেগে যাচ্ছে। তো এখন বাজছে ওই যে 10:50 বাজছে, 10:50 না 10:10 বাজছে,
10 মিনিট বাকি আছে, তো এবারে দেখো এই যে খাবারটা খেয়ে নিয়ে ও চলে গেছে অফিসে, বেরিয়ে গেল মানে একটু আগে সাড়ে 9টায় বেরিয়েছে। তো ঘ্যাটকলের তরকারিটা তো খুব ভালো লাগে, ওই জন্য ঘ্যাটকল দিয়েই খাবো, না হয়তো আলু ভাজা দিয়ে খেতাম। ঘ্যাটকলের তরকারি তো খুবই প্রিয় আমার, তো সেই জন্য পরোটা দিয়ে খেয়ে নিই। দিয়ে তারপরে ভালো লাগছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম গো, বৃষ্টি মানে বলে দুদিন ঠান্ডা থাকে, দুদিন দিন তারপর আবার সেই গরম, তো খুব গরম লাগছে, পুরো ঘেমে গেছি। চোখের অবস্থা দেখো খুব খারাপ, এবারে দেখি খেয়ে দিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে একটুখানি শোবো। আর আমার এই ঘাটটায় যে কি যন্ত্রণা শুরু হয়েছে আবার কি বলবো, আর মাথা যন্ত্রণা যে কি মাথা যন্ত্রণা করতো, আমি ভাবতাম মাথার মধ্যে আমার মনে হয় কিছু হয়েছে। ও বলছিল চলো সিটি স্ক্যান করি নি, আমি হ্যাঁ সবসময় তো আমার টাকার যেন ইয়ে আছে ওই করি। সেই কানে যখন আমার সেই মুখ লেগে গিয়েছিল তখনও সেই সিটি স্ক্যান করা হয়েছিল, ওই একবারই করা হয়েছিল, না করলেও হতো, ডাক্তার বলেছিল করতে। এবার তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন করা হয়ে গেছে তখন জিজ্ঞাসা করছিল যে না করলেও কি হতো, বললো না করলেও অসুবিধা নেই কিন্তু করে নেওয়াটা ভালো, করা হয়ে গেছে তারপরে। এবার সিটি স্ক্যান করতে তো অনেক টাকাই লাগে, মনে হয় কত লেগেছিল 3500 টাকা কি 4000 টাকা লেগেছিল। তো যাই হোক, আমি তো ভাবতাম মনে হয় মাথার মধ্যে আমার কিছু হয়েছে, না যে এত কেন মাথার মধ্যে মানে এই দুই সাইড মানে ছিঁড়ে খেত, এত যে যন্ত্রণা হতো মাথার ভিতরেও, এই যে এখানটাই করতো প্লাস এই দুই সাইডে প্রচণ্ড ব্যথা করতো। ওই করোনার পরে ওই চোখটা হচ্ছে এরকম হলো, না তো আগে চোখ এড়িয়ে ছিল না। করোনা যাদেরই হয়েছে তাদেরই কিছু 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 না কিছু প্রবলেম হয়েছেই হয়েছে, ওদেরও অফিসে কয়েকজনের হয়েছিল, 4-5 জনের প্রত্যেকের কিছু না কিছু কারণ পেটের প্রবলেম হয়ে গেছে, কিছু না কিছু প্রবলেম সবারই হয়েছে। আমার হয়েছে চোখের প্রবলেম হয়ে গেলে, এমনি ছোটবেলায় ছিল, তারপরে তো বড় হয়ে তো সেরকম একটা কিছু অসুবিধা হতো না, কিন্তু ওই যে কিছু হলেই শরীর খারাপ হলে মাথা যন্ত্রণা, মাথার মধ্যে চিনচি মানে সে মারাত্মক, মানে যে যন্ত্রণা করতো সেই যন্ত্রণাটার থেকে মুক্তি পেয়েছি খুব ভালো। কিন্তু এই যে ঘাড়ে যন্ত্রণা আবার শুরু হয়েছে, সেই বাড়ি গেছিলাম নভেম্বরে, বাড়ি অক্টোবরে বাড়ি গেছিলাম, সেপ্টেম্বরে করেছিলাম, আবার 1 বছর আসতে আসতে মানে হতে যাচ্ছে, ওই জন্য আবার ব্যথা শুরু হয়েছে। মানে 7-8 মাস পর্যন্ত ঠিক থাকে, আমি তো এক্সারসাইজ করি না, এক্সারসাইজ করলে আবার হয় কে করছে বলো তো, ভালো লাগে না, সেই জন্য করিও না, ব্যায়াম করলে আবার একটু কম থাকে, তো ব্যায়াম করা হয় না, তো সেই জন্য ওই আমার দেখি বাড়ি যাবো কিছুদিন পর, কিছুদিন মানে এখনো দেরি আছে বাড়ি যাওয়ার, বাড়ি যাওয়ার আগে এখনো 2-3 মাস পরে বাড়ি যাবো, তার আগে করে নেবো। ওই করতে গেলেই হয়েছে আবার 2200 টাকা লেগে যাবে 10 দিন করলে, ওই জন্য ইচ্ছা করে না। বাজারে গিয়েছিলাম না, নাইটি, তারপর কপার দুটো প্যান্ট, তারপরে একটা তোমার ওই স্যান্ডো গেঞ্জি, যে প্রিন্টের যে স্যান্ডো গেঞ্জিগুলো হয় না ওরকম টাইপের, বেশ ভালো লাগে ওগুলো, ওই গেঞ্জিগুলো, তো ওইটা একটা নিয়েছে, সে আর দেখানো হয়নি তোমাদেরকে, এসে আর এই যে দেখো এই আমি একটা এই একটা নাইটি নিয়ে এসেছি এরকম। আসলে কি বলো তো, নাইটি নিয়ে আসে এবার 1 বছর পর পর বাড়ি যাওয়া হয়, তো সব কীরকম ইয়ে হয়ে যায়, কটনের জিনিস জানোই তো, রোজ 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 পরা হলে সে বেশি দিন যায় না, কেমন রং ফং উঠে যায় কেমন হয়ে যায়, তো সেই জন্য এবার 6টা নিয়ে এসেছিলাম, সব কেমন কেমন হয়ে গেছে। আর ওই আমার ওই কাফতান নাইটি দুটো আছে, এবার গরমে তো ওই কাফতান নাইটি ধরো পরা যায় না, প্রচন্ড গরম লাগে, ওই জন্য এরকম একটা এই যে হাতা আছে, অল্প সামান্য হাতা এই যে একটুখানি, তো এই যেটা এরকম লাগানো হয়েছিল আমি কালকে সেলাইও করে নিয়েছি, একটুখানি করে সাইডে মার্ক করবো এই যে এরকম। নাইটিটা বেশ ভালো লাগলো, কালো আর লাল আছে তো খুব ভালো লাগে, আমার ওই যে কালো নাইটি যেটা আছে ওটাও খুব সুন্দর, ওটা অনেক দিন থেকে পরছে, একটুও কালার ডিসকালার হয়নি ওটা, এতটা সুন্দর, যেটা কুচি দেওয়া আর কি, পুরো হাতেই কুচি এখানে কুচি, এটাও বেশ সুন্দর, বেশ গলাটা বেশ সুন্দর, তো পরলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা সেলাই করে নিয়েছি কালকে, তো চলো এগুলো ভাঁজ করে নিই সব। এখানে দেখো এই যে জামা কাপড়গুলো
কাজগুলো সব মেলে দিয়েছি, এক গাদা জামা কাপড় রোজই হয়ে যায়। কালকে মেশিন চালিয়েছি, আজকেও দেখো কতগুলো কাচতে হলো, এগুলো সব হাতেই কাচলাম। আর রোদ তো বাইরে খুব, আর গরমও প্রচন্ড গরম। তো স্নান ধান করে নিয়েছি, আর আজকে যে বৃহস্পতিবার সেটা আমার খেয়ালই ছিল না, জানো তো। কালকেও পাপাকে বলে দিয়েছিলাম যে লাড্ডু এনো, তারপরে ঠাকুরের ফুল এনো, কিন্তু সকালবেলাতে আর আমার মাথাতেই নেই। একটুখানি রেস্ট নিতে গিয়েছি, 15-20 মিনিট মতো একটুখানি শুয়েছি আর কি, দিয়ে তারপরে আমার খেয়ালই নেই। তারপরে উঠে দেখছি এক গাদা জামা কাপড় ওগুলো কাচলাম, ব্যালকনিটা সাফ করলাম, যে স্নান করে নিয়েছি, তারপরে আমি স্নান ধান করে নিয়ে বলছি মা আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন নামাইনি। দিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন নামিয়ে এমনি স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে মেজে নিলাম, কারণ ওই লেবু দিয়ে ঘষতে গেলে এখন অনেক টাইম লেগে যেত, আধা ঘন্টা লেগেই যেত, 20 মিনিট তো লেগেই যেত, তো দেরি হয়ে যেত পুজো সোনাকে আনতে যেতে। কেন কি এখন তোমার 1:10 এ যাবো, আর 10 মিনিট বাকি আছে, মানে 50 বেজে গেছে 12টা। তো দেখি তোজো সোনাকে নিয়ে আসি, টাইমই হয় না গো, কোথা দিয়ে যে টাইম চলে যায়। ওই 10 মিনিট মতো একটু শুতে গিয়েছি, বাস একটুখানি শুয়েছি আর কি, ঘাটটা প্রচন্ড যন্ত্রণা করে যাচ্ছিলো ওই জন্য, আর আমার মাথা থেকেই উড়ে গিয়েছে যে আজকে বৃহস্পতিবার, কি আর করা যাবে। এমনি মেজে নিয়েছি, লেবু দিয়ে আর বুঝতে পারলাম না, দিয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছি। আর মেঘলা মেঘলা করলো, রোদ উঠেছিল, আবার এখন মেঘলা মেঘলা করছে, বৃষ্টি যেন এখন না আসে, আগে তোজোকে নিয়ে চলে আসি, তারপরে বৃষ্টি হোক। তো চলো তোজো সোনাকে নিয়ে আসি। তো স্কুল থেকে চলে এসেছি, চলে এসে তারপরে সোনাকে একটু কুলারের নিচে বসিয়ে আমি একটু হাওয়া খেলাম, তো সোনা একটু খেলো, তারপরে ওকে গা হাত পা ধুয়ে দিয়েছি, হাত মুখ চোখ দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। তো এবারে দেখি ওই টিভিটা চালালাম, টিভিতে এই যে রিচার্জ নেই, ওর পাপাকে বললাম রিচার্জ করে দাও, রিচার্জ শেষ হয়ে গেছে, বলছে রিচার্জ হবে কি করে মাম্মা, বলছি পাপা অফিস থেকে করে দেবে, বলছে কি করে হবে এখানে করলে, পাপা অফিসে আছে, পাপা কি তাহলে বাড়ি আসবে, বাড়ি এসে রিচার্জ করবে, ওই যা হয়ে গেছে, ওই যা ওই যা। এখানে ভাত বেড়ে নিয়েছি, এটা তোজোর আর এটা আমার, হাত তোজোকে ঘ্যাট করতে দেবো না, তো চলো খেয়ে নি, খিদেও পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার কটা বাজে, এখন 2:20 বাজে, দেখি এবার জামা কাপড় গুলো তুলে নি, কারণ পুরো মেঘলা হয়ে গেছে বাইরে, বৃষ্টি না হলেও কখন চলে আসবে তার ঠিক নেই, তো সেই জন্য একবারে তুলে নিই, তারপরে ধরো ঘুমাবো, কখন চলে আসবে বৃষ্টি, আসতেও পারে, কিন্তু মেঘলা করে আছে, একদম কালো হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে তারপরে শোবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।